আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম। এখন একজন ওর হাঁটুর ইনজেকশন দেব এবং ইনজেকশন দেওয়াটা যে খুব পেইনফুল নয়, ব্যথা যে লাগে না, সেই ব্যাপারটি আজকে দেখব। তবে তার আগে আমরা একটু আলাপ করি, ওনার ব্যথাটা কতদিন থেকে? আমার ব্যথা 4 মাসের ঊর্ধ্বে। কোন হাঁটু ব্যথা? বাম হাঁটু। আচ্ছা, ওনার বাম হাঁটুতে ব্যথা 4 মাসের ঊর্ধ্বে, উনি ড্রাইভিং করেন। তো আমরা এখন ইনজেকশন দিচ্ছি। হ্যাঁ, মাসুদ সাহেব ধরেন। শেষ। ব্যথা বেশি লেগেছে? সামান্য আপনার ভেতর থেকে পানি আসছে, এই যে। তো এই ইনজেকশনটা হচ্ছে স্টেরয়েড ইনজেকশন। এই ইনজেকশনের কোনো সাইড ইফেক্ট নাই, শুধু যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস একটু বেড়ে যায়, পরে আবার ঠিক হয়ে যায়। তো এই ইনজেকশনের ভিতরে ট্রায়ালন ইনজেকশন আছে, 2 অ্যাম্পলস, ডিস্টিল ওয়াটার আছে এবং লোকাল অ্যানাস্থেসিয়া আছে। ব্যাস, হয়ে গেল। একটু টেপ লাগিয়ে দেন। কোনো ব্লাড নাই, কিচ্ছু নাই। না না, আমি কোনো ব্যথা পাইনি। আমি না, কোনো ব্যথা পাইনি। হ্যাঁ, আবার ওঠেন, আবার বসেন, আবার ওঠেন। আমি জানি আপনার আগেও খুব যে কষ্ট হতো তা নয়, তবুও ইনজেকশন দেওয়ার পরে কোনো পরিবর্তন খেয়াল করছেন কি না একটু বলেন। হ্যাঁ, একটু ইনশাল্লাহ আরাম দেখা যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে, একটু আরাম আরাম লাগতেছে। এই অনেক হয়তো একটু পরে বুঝতে পারবো আরও ভালো করে। আসলে এনামুল ভাই এসেছেন, উনি আমার ফেসবুকে বা ইউটিউবে আমার ভিডিও দেখে এসেছেন, একজন ইনজেকশন দিয়েছিলাম, সেই ইনজেকশনটা দেওয়া দেখেই। উনি জুরাইন থেকে এসেছেন, জুরাইন না? এবং আশা করছি উনি ভালো হবেন ইনশাল্লাহ।